एगुला कि सोआशे रोग एकजनेर थेके कि आरेकजनेर शरीरे जाए नबीजी जवाबे बोलेছেন जे प्रथम जेई लोकटार हयेছে तार कार सोआशे हयेছে आज जाई मेरे फेलेছে এই কথা কি একজনেও বলেছে না কেউ বলে করুণায় মরেছে जा होक जत किछु होक आमादेरके भय पेले चलबे ना जेई मानुष भय पाय सेई मानुष किन्तु मरार आगेई मरे जाय ठीक किना बोलेन आपनि आमी आमरा के किभाबे मरबो कि बुलेटे मरबो नाकि डायरिया मरबो नाकि निमोनिया मरबो आजराइल आलाइहिस सालातु वाससालाम ताके सृष्टि करे आल्ला पाक जखन जानिए दिलेन डेके तोमार दायित्व हलो कियामत पर्यन्त जीवेर जान कबज करा रूह कबज करा आजराइल सेदिन बोलेछिलेन रब्बुल आलामीन एमन एक दायित्व तुमी आमाके दिला जे सारा दुनियार मानुष बोलबे आजराइल अमुकेर रूह निये गेछे अमुकके आजराइल मेरे फेलेछे तमुकके आजराइल मेरे फेलेछे तखन आल्लाह पाक आजराइलके बोलेछिलेन एटा निये तुमी चिंता करो ना तुमी जान कबज करार आगे रूह कबज करार आगे मानव समाजे प्रत्येक मानुषके आमी एमन एमन किछु रोग व्याधि एमन एमन किछु बीमार आजार तादेरके देब एई समय तुमी जखन रूहटा कबज करबे तखन सबाई बोलबे एई रोगे मरेछे ओई रोगे मरेछे एई असुखे मरेछे तुम्हार कथा क्यों बोलबे ना এটা ঠিক আছে কিনা ঠিক আছে কিনা আজরাইল মেরে ফেলেছে এই কথা কি একজনও বলেছে না কেউ বলে করোনায় মরেছে কেউ বলে সোয়াইন ফ্লুতে মরেছে কেউ বলে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে আজরাইল মেরেছে এই কথা একজনও বলে না আল্লাহর নবী তাকে একদিন সাহাবায়ে কেরাম আরজ করলেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আসলে তাউন প্লেগ করোনা করোনা তখন ছিল না তাউন আর প্লেগ এই দুটো ছিল এগুলা কি সোয়াশে রোগ একজনের থেকে কি আরেকজনের শরীরে যায় নবীজি জবাবে বলেছেন যে প্রথম যেই লোকটার হয়েছে তার কার সোয়াশে হয়েছে প্রথম এই প্লেগ তাউন যেই লোকটার হয়েছে সেই লোকটা কার শ্বাস পেয়ে এই বিমার এই রোগে আক্রান্ত হয়েছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কারো শ্বাস তো ছিল না তখন হুজুর বললেন শ্বাস শ্বাস এটা বড় কথা নয় আর এটা শেষ কথাও নয় সব কথার বড় কথা চূড়ান্ত কথা যেটা সেটা হলো আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান কোনো মানুষ জানে না से आगामीकाल की खाबे की कमाई करबे अमा तादरी नाफसुन कोनो मानुष एटाओ जाने ना बेयार दिन तामुत कार मरण किभाबे होबे कार मरण कखन होबे कार मरण कोथाय होबे आजके तो जुमाबार आल्लाह बासिये राखले एक सप्ताह परे आबार जुमाबार आसबे किन्तु आमार आपनार आमादेर जीवने आसबे किना এটা আমরা একজনও বোধহয় নিশ্চয়তা দিয়ে বলতে পারবো নাকি বিশেষ করে বর্তমান ক্রাইসিস পিরিয়ডে এটা বলার তো মোটেও উপায় নেই তাহলে একটা কথাই ঠিক কিভাবে কার মরণ হবে এটা মায়ের পেটে যেদিন আল্লাহ আপনাকে রূহ দান করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম आहसानु आमाला आयते तफसिरे अल्लामा इब्ने हजर अस्कालानी रहमतुल्लाह अलैहि लिखेছেন सही हादिस बुखारी मुस्लिमेर हादिस रिवायत करे तिनि एई आयतेर तफसिर करेছেন जे मायेर पेटे जेदिन रूह देवा हयेছে तार 50,000 बछर आगे आलमे आरवाहते आत्मार जगते रूहेर जगते আল্লাহ পাক ওই ব্যক্তিটার ওই লোকটার মরণের ফয়সালা এটা আগে লিখেছেন, নির্ধারণ করেছেন। আমি আবার বলছি, মাতৃগর্ভে সন্তানকে যেদিন রু দেওয়া হয়েছে প্রথম, এই রু দেওয়ার 50,000 বছর আগে আত্মার জগতে এই লোকটা কোন দিন মরবে, কোন সময় মরবে, কিভাবে মরবে, কোন রোগে মরবে, এটা আল্লাহ সেখানে আগে লিখেছেন। তাহলে আগে মরার ফয়সালা, মৃত্যুর ফয়সালা এটা লিখে তারপরে বলেছেন আল্লাহ জি খালাকাল। আমরা তো এখন হায়াতে আসি, যখন হায়াত শেষ হয়ে যাবে কি আসবে? মৌত আসবে। তাইলে বোধহয় বলা দরকার ছিল আল্লাহ জি খালাকাল হায়াতা অল মৌতা, কিন্তু আল্লাহ এটা না বলে কি বলেছেন? আল্লাহ জি খালাকাল মৌতা। দেখছেন, তিনি তো ওই মহান সত্তা যিনি মানুষের জন্য মরণ সৃষ্টি করেছেন। এই মরণ সৃষ্টি করে মরণের ফয়সালা লিখে তার 50,000 বছর পরে ওই রুহকে মায়ের পেটে সন্তানের ভিতরে আল্লাহ পাঠিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। সুতরাং যার যেভাবে লেখা আছে তার মরণ সেভাবেই হবে, এটা আমাদের ইমান। এটার ব্যাপারে আমাদের কারো মতানৈক্য নেই, ঠিক কিনা বলেন? তবে ভয় পাওয়া যাবে না, শক্ত থাকতে হবে। যেইভাবে আমার মরণ লেখা ঠিক সেইভাবেই আসবে। আমার মরণ যদি করুণা এটা দ্বারা লিখিত হয়ে থাকে, আমি একেবারে দুনিয়ার অপর পৃষ্ঠে গিয়ে পালিয়ে চেষ্টা করলেও বোধহয় বাঁচতে পারবো। সুতরাং ভয় পেয়ে লাভ নাই। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ রুটা আছে এতক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এই দায়িত্বের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সেটা হলো আল্লাহকে রব মানা, রাসূলকে রাসূল নবী হিসাবে স্বীকার করা, কোরআনকে জীবন বিধান হিসাবে মেনে নেওয়া। আল্লাহ গায়াতুনা, আল্লাহ আমাদের একমাত্র উদ্দেশ্য। ওর রাসূল জাইমুনা, রাসূল আমাদের একমাত্র নেতা এবং সেনাপতি। অল কোরআন ও দলিলুনা, কোরআন আমাদের সংবিধান। অল জিহাদ ও সাবিলুনা, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা এটা আমাদের একমাত্র কর্মপন্থা। তাহলে একজন মুমিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ বেঁচে থাকবে, হুঁশ খেয়াল ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? এটাই একজন মুমিনের ইমানের দাবি। সুতরাং আমরা যতক্ষণ আসি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদেরকে এমন গজব দিয়ে মরণ দিও না যেই গজব দিয়ে মরণ দিলে পাড়া প্রতিবেশীরা জানাজায়ও আসবে না, ঠিক কিনা? অবস্থা কিন্তু এমন, অবস্থা কিন্তু এমন। কিন্তু নসিব যদি সেটা হয়ে থাকে, দোয়া করলেও আত্মদ্বীরও আত্মাকদিরও লাইয়ারুদ্দু এটা পাল্টাবে না, ঠিক কিনা বলেন? তারপরেও দোয়া করতে হবে। হুজুর কয়েকটা মহামারী থেকে দোয়া শিখিয়েছেন আমাদেরকে। আয় আল্লাহ, তোমার কাছে আমি কুষ্ঠরোগ, শ্বেতরোগ, এই ধরনের ছোঁয়াচে রোগ, বরস, উন্মাদ, পাগল হয়ে যাওয়া, এই ধরনের ভয়াবহ রোগ ব্যাধি থেকে পানা চাই। আল্লাহ পাক আমাদেরকে পানা দান করুন। তাহলে এরপরে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, সরকার প্রশাসনের পক্ষ থেকে যেসব নির্দেশ দেবে এগুলো আমরা মেনে চলব। কারণ এই নির্দেশের সাথে শুধু বাংলাদেশ নয়, পুরা দুনিয়ার সব সরকার একত্র হয়ে গবেষণার মাধ্যমে এসব নির্দেশ দিচ্ছেন, ঠিক কিনা বলেন? যার জন্য এগুলাও আমরা মেনে চলব। এরপরে আরেকটা জিনিস, গুজব থেকে বাঁচতে হবে। সৃষ্টিকুলের মাঝে চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।